শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন চাঁদপুর ক্লাস্টারের সিআরসিসির উদ্যোগে 701 নম্বর পুরানাকো এলপি স্কুলের পরিচালন সমিতির ব্যবস্থাপনায় বুধবার সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল 10টায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি নিজজয়নগর কুমারপাড়া জিপি সভাপতি ফরিদা পারভীন লস্কর, বরযাত্রাপুর ক্লাস্টারের সিআরসিসি শামসুল আলম মজুমদার, প্রাক্তন সিআরসিসি আহমদ হোসেন মজুমদার, শালচাপড়া ক্লাস্টারের সিআরসিসি মোহাম্মদ হোসেন লস্করকে উত্তরী দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে চাঁদপুর ক্লাস্টারের ছাত্রী স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীরা নাচ গান নৃত্য আবৃত্তি গজল নাটক মঞ্চস্থ করেন। এছাড়া কুরআন ও গীতা পাঠ করা হয়। এতে প্রত্যেক বক্তা সরকারের সম্প্রদায় উৎসব আয়োজনের উদ্যোগে সাধুবাদ জানান। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন 701 নম্বর পুরানাকো এলপি স্কুলের পরিচালন সমিতি সভাপতি জলিল আহমদ মজুমদার, তারাপুর জিপির প্রাক্তন সভানেত্রী বীণাপাণি নাথ, অরুণাচল গার্লস এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ কুমার নাথ, চাঁদপুর পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক ফজলুল হক বড়বইয়া, প্রাক্তন শিক্ষক মুসলিম উদ্দিন মজুমদার, নাসিবুর রহমান বড়বইয়া, প্রবীণ নাগরিক শাহাবুদ্দিন বড়বইয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর ক্লাস্টারের সিআরসিসি জয়ব্রত নাথ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বরকলা থেকে জাকওয়ান আহমেদের রিপোর্ট। আমি অল্প জেনেছি, ওনার মুখ থেকেও শুনেছি এবং উনি আমাকে এটার ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছেন। এটা একটা কমিউনিটি বেসিস প্রোগ্রাম, যদি আমার ভুল হয় না, টি গার্ডেন এসসি এবং মাইনরিটি নিয়ে আজকে যেটা হচ্ছে একটা মাইনরিটি বেসিস প্রোগ্রাম। এবং আরেকটা জিনিস ওনার কাছ থেকে জেনেছি যে এটা খোলা হওয়ার মধ্যে এবং মাটিতে বসে প্রোগ্রামটা করার জন্য, তাই আমি এই মঞ্চ থেকে আসাম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য। আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সম্মুখে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, ওদের এত সুন্দর প্রচেষ্টায় আজকে